হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে ময়মনসিংহ জেলার গরিপুর থানা রামগল্প ইউনিয়নের পাড়া পাঁচাশি গ্রামে যে অগ্নিকাণ্ডটি হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কিভাবে তারা ঘরবাড়িগুলো পুড়িয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাধারণ একটা বৈদ্যুতিক পিলারের কারণে, সূত্রতার কারণে একজন এখানে নিহত হয়েছে সেটা আমরা শুনেছি। আমরা আসলে কতটুকু সত্যতা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অগ্নিকাণ্ড চালিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আপনারা আমাদের পুরো ভিডিওটা। এটা হচ্ছে প্রথম ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ঘরটা প্রথম অগ্নিকাণ্ডে জ্বালিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সব এটু জেদ কিন্তু এখান থেকে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সামনে দেখেন একটা দিঘির ওই পাশে দেখতে তো পাচ্ছেন ওই বাড়িটা দেখাচ্ছি। প্রথম ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে আজকে এ টু জেড দেখাবো কয়টা ঘর এখানে পুড়িয়েছে। আমি ইতিমধ্যে শুনেছি যে সতের উপরে গড় পুড়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন কতটুকু, আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেখেন কি পরিমাণ গড় পুড়েছে এদিকে, দেখতে তো পাচ্ছেন। দেখেন এখনো পর্যন্ত কিন্তু এখানে আগুন জ্বলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণ লোকজন এসেছে। আসলে এখানে ঘটনাটা কিভাবে হয়েছে আপনারা কি জানেন ভাই? আমরা জানি মানে আর কিছু জানেন না। ধন্যবাদ। দেখেন দেখেন আপনারা কি কিছু বলবেন এই বিষয়ে, বলার কিছু আছে? আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। তারা কিন্তু কঠিন বিচার চায় সেটাই কিন্তু একজন বলেছে। আমি পরিস্থিতি যাতে আর কখনো কোনো জায়গায় না ঘটে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনারা আপনার চ্যানেলটার নাম কি? সত্যের জয়, সত্যের জয়। আপনারা দেখবেন, জাজ দিবেন তাহলে পাবেন সত্যের জয়ে। এই যে কিছুক্ষণ পরেই আমরা আপলোড দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনারা দেখতে তো পাচ্ছেন কিভাবে, আসলে কতটুক আমি জানি না এখানে কি হয়েছে, কিভাবে কি হয়েছে সেটা কিন্তু জানি না, যার জন্য আমি বলতে পারতেছি না। সো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে কিন্তু একটু দূর থেকে আমরা দেখাচ্ছি পুরোটা। দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। তারা কিন্তু কঠিন বিচার চায়। আসলে বিষয়টা হচ্ছে এখানে এখনো পর্যন্ত জানি কোনো সাংবাদিক এই এখানে আসে নাই, তার জন্যই কিন্তু আমার আশাটা তো আসলে সাংবাদিকরা জেনে আসলে যেন আসতে পারে। আসলে তারা কেন আসতেছে না সেটা আমি বলতে পারতেছি না। দেখেন কি বলবো, আসলে আসলে আপনারা দেখলে কিন্তু আসলে আপনাদের দেখেন কি বড় বড় বাড়িগুলা পুড়ে ছাই করে দিয়েছে। আসলে কারা যে কাজটা করেছে, এরকম জঘন্যতম কাজটা করেছে, আসলে এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে ভিতর দিয়ে, পুড়ে ছাই একদম ভিতরে কিন্তু একদম পুড়ে ছাই। ধান চাল দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন দর্শক, দেখেন ধান চাল পুড়ে কিন্তু ছাই। দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখেন চাউলগুলো পুড়ে কিন্তু, এই দেখেন উফরে আগুন আগুন ভাই, একদমই আগুন। আমি কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন কি বলবো আপনাদেরকে, ওরা কি মানুষ না পশু সেটা কি আপনি দেখান তো চাউলগুলোকে, সকলকে দেখান। দেখেন উনি কিন্তু দেখাচ্ছে। আজকে আমি আমার সহকর্মীকে নিয়ে আসি নাই, যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না আমি নিজেই। সো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন, আসলে এরকম কি বলবো, আসলে বলার ভাষাই আমি হারিয়ে ফেলেছি। এখানে আসার পর আসলে আপনারাও ভাষা হারিয়ে ফেলবেন, কারণ এরকম দেখেন ঘরের ভিতরে কিছু নেই। আসলে এরা যে দাঁড়াবে, দাঁড়ানোর ওটাও কিন্তু রাখে নাই তারা। দেখেন দূর দূরান্ত থেকে কি পরিমাণ মানুষের ভিড়। আসলে আমি যতটুকু শুনেছি যে এখানে প্রশাসনিক কিছু লোকজন এসে নাকি কাউকে দেখাতে দিচ্ছে না। দেখেন পুলিশ চারিদিকে ঘুরতেছে,
তার জন্য আমাকে হয়তো ভিডিও করাটা দিবে না, তার জন্য আমি একটু দূরে চলে যাচ্ছি। কারণ তারা যদি নিষেধ দেয় তখন তো আমরা জোর করে ভিডিওগুলো করতে পারবো না। সো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আর পুরো বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, সব কিছু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এমনভাবে ভাব ধরবো যেন আমি ভিডিও করতেছি না, সেটা কিন্তু আপনাদেরকে আপনারা একটু বুঝে নেবেন। বিষয়টা হচ্ছে আমি যে ভিডিও করতেছি সেটা যেন না বুঝতে পারে পুলিশ প্রশাসনের লোকজন এবং এলাকার যে বিপক্ষের লোকজন আছে তারা যেন বুঝতে না পারে আমি যে ভিডিও করতেছি সেটা, আর সেগুলো আপনারা বুঝে নেবেন আসলে বিষয়টা। আর আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন এই দেখেন পুলিশ ইতিমধ্যে চলে এসেছে, কেউ ভিডিও করতে দিচ্ছে না আমার মনে হয়। আমি আসলে বলতে চাচ্ছি না যেন আমার উপরে কোনো ইফেক্ট না আসে, সেজন্য দেখেন এদিকে পুরো কিন্তু একদমই সাই করে ফেলেছে। আপনারা বাড়িটা আসলে গণবেন, আসলে কয়টা ঘর হয়েছে সেটা কিন্তু গণবেন। এখানে আমি আপনাদের কী বলবো, কয়টা ঘর পুড়ে চাই করেছে ওরা সেটা কিন্তু বোঝার আসলে ভাও নেই একদমই। গরুগুলো একই সাথে তো তার জন্য কিন্তু তারা পুড়তে একটু সহজ পেয়েছে। আসলে ওই বাড়িটাতে আমি ঢুকতেছি, এখানে প্রচুর পরিমাণে লোকজনের ভিড়, কারণ কিছুক্ষণ পরপর কিন্তু পুলিশ এসে সেখান থেকে কিন্তু দৌড়িয়ে নিয়ে যায় আর কি। এই দেখেন দিঘিতে পুকুরে সবগুলো কিন্তু ফেলে দিয়েছে, যত আসবাবপত্র ছিল সবগুলো। এই দেখেন চেয়ার রয়েছে এখানে অনেক, আমরা দেখতে পাচ্ছি। দেখেন কীভাবে দূরে দৌড়ে মিলে এখানে ফেলে দিয়েছে, আসলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন এই দেখেন এদিকে আমি আগেই বলেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। দেখেন এই দেখেন আগুন এখনো পর্যন্ত কিন্তু জ্বলতেছে, সেটা কিন্তু আমি দেখাচ্ছি। এদিকে দেখেন এই ঘরটাতে কিন্তু কিছুই নেই, একদমই পুড়ে ছাই করে ফেলেছে। দেখেন কারা এসে জানি আবার পানিও দিয়েছে। সো দর্শক আমাদের সাথেই থাকুন, দেখেন কী পরিমাণ লোকজনের ভিড়, সেটা কিন্তু আপনার সত্যের জয় ভাই। আসলে আমরা এখনই আপলোড দিয়ে দেবো, আপনারা সাথে থাকবেন। পুলিশ আসতেছে, সকলকে কিন্তু দৌড়ানি দিবে। আমি আস দেখেন আমি কিন্তু দৌড়তে চাচ্ছি না, বিষয়টা হচ্ছে যেন আমার ভিডিওটা না কেটে ফেলে পুলিশ প্রশাসনের লোকজন, যদি আমার ভিডিওটা কেটে ফেলে তার জন্য কিন্তু আমি চলে যাচ্ছি। আসলে আপনারা মনে কিছু নেবেন না, ঠিক আছে? আমার ভিডিওটা যদি কেটে দেয়, আসলে তারা এইসব করবে না, তাও আমি কিন্তু একটু লুকিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। কারণ এখনও পর্যন্ত ইউটিউবাররা এবং কি যারা সাংবাদিকরা রয়েছেন কেউ কিন্তু এখনও পর্যন্ত ভিডিও করছেন না, দেখাচ্ছেন না, সকলকে দেখানোর সুযোগ করে দিচ্ছেন না। দেখেন এই বাড়িটা পুরো একদমই সাই করে ফেলেছে, সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কী পরিমাণ লোকজন এসেছেন ভাই। ছেলের নাম নাকি? সত্যের জয়। সবাই শেয়ার করবেন সত্যের জয়। ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ। দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন কী পরিমাণ, দেখেন একদমই এখানে পুরো কিন্তু ছাই করে দিয়েছে। দেখেন এদিকে কিন্তু কিছুই নেই। দেখেন জি ভাই, জি ভাই কি বলতেছেন, কি আপনাদেরকে দেখা দিচ্ছে না প্রশাসন? আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। দেখেন প্রশাসনের লোকজন কিন্তু বের করে দিতেছে সকলকেই, কারণ কেউ যেন ভিডিও করে না নেয়। আসলে বিষয়টা কি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এই এলাকার লোকজন রয়েছেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেন প্রশাসনের লোকজন এখান থেকে সকলকে তাড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে। হ্যাঁ অবশ্যই, জানি না কে কি জন্য দেখা দিচ্ছে না আপনাদেরকে, আপনাদেরকে দেখা দিচ্ছে না। আচ্ছা আসলে এটার বিষয়ে আমার কিছু বলার নেই এখানে, বুঝছেন? প্রশাসন কেন দেখা দিচ্ছে না আপনাদেরকে সেটা বলার কিন্তু আমার আসলে এখানে কোনো অধিকার নেই। আমি একটু দূর থেকে আসছি আপনাদের।
দেখেন কি বলতেছে আসলে বিষয়টা, তারা বলতে চাচ্ছে এটাই, বিষয়টা হচ্ছে এখন যে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আগে কোথায় ছিল এই অগ্নিকাণ্ড যে ঘটিয়েছে, যারা এই অগ্নিকাণ্ডটা ঘটিয়েছে তাদেরকে তখন পুলিশ প্রশাসন কেন তাদেরকে তাড়িয়ে দেয় নাই, সেটাই আর কি বলতে চাচ্ছি। তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আসলে আপনাদেরকে দেখাবো, দেখেন কি করেছে। আসলে আমি এখনো পর্যন্ত যা আমাকে দেখতে পাই না কোনো প্রশাসন, আমি একটু লুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু। আমি প্রথম ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি তখন কিন্তু প্রশাসনের সামনে দিয়ে আমি ভিডিও করে নেব, আমি প্রথম ভিডিওটা আপলোড দেই না, দেওয়ার পর কিন্তু আমি প্রশাসনের সামনে থেকেই আমি ভিডিওটা নেব, তখন দেখি কি হয় প্রশাসন আমাকে কি করে। আমি প্রথম ভিডিওটা লুকিয়ে করার চেষ্টা করতেছি। তো দর্শক আপনারা আমরা দেখুন আসলে বিষয়টা কি হচ্ছে, দেখেন কি পরিমাণ লোকজন এখানে এসেছে, দেখেন চারিদিকে লোকজনের কিন্তু ভিড়। তারপর কোথা দিকে ওই বাড়িতে কিভাবে যাবো ভাই, এদিকে আছে না? তো দর্শক আমাদের সাথে থাকুন, আর বিশেষ করে আমরা কিন্তু ভিডিওটা এডিট করি না, কোনো রকম কাটছুট করি না, সেটা আপনারা জানেন, যারা সত্যের সন্ধানে রয়েছেন বা সত্যের জয়ে রয়েছেন তারা কিন্তু আগে থেকে জানেন যে আমরা কোনো ভিডিও কিন্তু এডিটিং করি না, একদমই রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। দেখেন এখনও পর্যন্ত কিন্তু আগুন জ্বলতেছে, দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন, এদিকে দেখেন পুরে চাই, এটা কোনো পুঁজি ছিল বনের কেয়ার বা পুঞ্জি, যারা দূর দূরান্তের লোক রয়েছেন যেমন চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু জানেন না পুঞ্জি কি, এটা হচ্ছে কেয়ারের যে কেয়ার যেটাকে বলা এই সেগুলো আর কি। তো দর্শক আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো আপনাদেরকে, পুরে একদমে টিন পর্যন্ত, দেখেন এই যে এটা হচ্ছে মাইটা টিন যেটাকে বলে সিমেন্টের টিন, সেটা কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সো দর্শক দেখেন এইদিকে দেখতে তো পাচ্ছেন, আমি ওই দিক দিয়ে একটু যাই, দেখেন কীভাবে বাড়ি ঘরগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আরো বিশটা বাড়ি, একটা বাড়িতে কয়টা ঘর হবে? জি, 30-40টা ঘর, 30-40টা ঘরের মতো পুড়ে ছাই করে। আমি যতটুকু শুনেছি যে 100-এর মতো ঘর নাকি এখানে পুড়ে ছাই করেছে, না 200 করে ঘর, 81টা বাড়ি উঠছে, 81টা বাড়ি, হ্যাঁ 81টা বাড়ি উঠছে, আর ঘর কত উঠছে অন দেখ কয়েন, যেমন 81টা মধ্যে হেমিলি করছি। ও আচ্ছা, আপনি যে মাত্র বললেন 40টার মতো হবে ঘর, সেটা কেন বললেন? 40টা বাড়ি, এটা কারা পুড়েছে সেটা কি আপনারা জানেন? কারা পুড়েছে এটা কি জানেন আপনারা? আসলে কারা পুড়েছে কিভাবে পুড়েছে, তারা কিন্তু আত্মীয় স্বজন কিন্তু এসেছে দেখবার জন্য, এই বাড়ির যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে, সে এই বাড়িটা পুড়ে নাই, আবার দেখা যাচ্ছে সাথের বাড়ি, হয়তো তাদের সাথেই একটু সমস্যা ছিল, সেই জন্য আমি কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে, পরবর্তীতে আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখানোর সুযোগ করি, আর যারা ভিডিও দেখতেছেন আমি কেন কিছু বলতেছি না আপনারা জানেন যে আমি অনেক কিছু বলি, আজকে কেন বলতেছি না সেটা পরে আপনাদেরকে জানাবো। তো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন ভাই, আর কোন বাড়ি এদিকে আছে? ও ওই বাড়ি না, এই যে প্রশাসনের লোকজন কিন্তু এদিকে রয়েছে, দেখেন আমি কিন্তু দেখাচ্ছি, প্রশাসন যদি দেখে তাহলে হয়তো আমাকে ভিডিও করার আর দিবে না। হ্যাঁ এই দেখেন ওই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি, প্রশাসনের লোকজন কিন্তু আবার চলে আসছে, হ্যাঁ দেখেন প্রশাসনের লোকজন কিভাবে দৌড়াচ্ছে, আবারও দৌড়াচ্ছে, কিন্তু আমি এই দিক দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে কিন্তু আমি এই দিক দিয়ে চলে যাব, প্রশাসনের লোকজন চলে আসছে, এদিকে সকলে কিন্তু দৌড়ে পালাচ্ছে, আসলে তাদের সামনে আমি যাচ্ছি না, আমি পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু প্রশাসনের সামনে দিয়েই আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করব। কি খবর ভাই, অনেক দূরা থেকে সকলে চলে আসছে, অনেককে আমি চিনি, দেখেন ভিডিও করবার দিচ্ছে না প্রশাসনের লোকজন, আসলে দর্শক আপনারা বুঝতেই তো পাচ্ছেন
আসলে প্রশাসনের লোকজন আসছে, যার জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। আমিও দৌড়ে চলে এসেছি, কারণ আমার ভিডিওটা যদি কেটে ফেলে, ওরা যদি কেটে দেয় তার জন্য কিন্তু আমি, আমার নিজের ভয় না। আসলে বিষয়টা হচ্ছে, ওরা যদি আমার ভিডিওটা কেটে দেয় তার জন্য কিন্তু আমি চলে আসছি, কারণ আপনাদেরকে দেখার সুযোগ করছি। আমি লাইভ দিচ্ছি না, যার জন্য লাইভ যদি দিতাম তাহলে কিন্তু ওদের সামনে চলে যেতাম। এখানে কিন্তু লাইভ চলছে না, আসলে বিষয়টা কি সেটা আমি বুঝতে পারছি না, তার জন্য আজকে লাইভটা দিতে পারছি না। সো দর্শক এদিকে দেখেন, এদিকে কিন্তু পুড়ে চায় দেখেন। এই বাড়িটা কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে, আবার অন্য একটা বাড়িতে চলে এসেছি। আর ওই বাড়িটাতে কিন্তু প্রশাসনের লোকজন, পুলিশের কিন্তু ভরপুর, পুলিশের নির্যাতন বেশি করতেছে। কি কি করছে? দৌড়াইতেছে মানুষটা খালি। আসলে কেন তারা দৌড়াচ্ছে? আসলে এই এটার বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই বাড়িতে যে এমনিতেই পুড়ে ছাই হয়ে গেছে, অনেক কিছু এখনো পর্যন্ত রয়েছে, সেটা যদি অনেকে নিয়ে যায় তার জন্য কিন্তু হয়তো প্রশাসন এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি আসলে বিষয়টা জানি না কেন তাড়িয়ে দিচ্ছে, এরকম হতে পারে। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে অবশ্যই অবশ্যই যারা ইতিমধ্যে ভিডিওটা দেখছেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, যত ফ্রেন্ড সার্কেল রয়েছে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এরকম এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে যাবে, নিজের হাতে অগ্নিকাণ্ডটা ঘটিয়েছে, সেটার জন্য একদম সূক্ষ্ম বিচার হয়, কঠিন বিচার হয়। আসলে কতটুকু বিচার হবে আমি এটা বলতে পারছি না, এরকম বিচার হয়। এটা দেখে যেন সকলেই আসলে বুঝতে পারে, জানতে পারে, এরকম কাজ যেন, একরকম জঘন্য কাজ যেন কেউ না করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।